কম্পিউটার কিন্তু 01 বুঝে, ঠিক আছে, সে ইংরেজিও বুঝে না বাংলাও বুঝে না। এখন তাকে আমরা কিন্তু কোডিং কিন্তু 01 দিয়ে করি না, আমরা করি বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দিয়ে। তো এই ল্যাঙ্গুয়েজটা ইংরেজি শব্দ অক্ষর ব্যবহার করে লিখা, তো এটাকে 01-এ কনভার্ট করার জন্য কিছু ট্রান্সলেটর প্রোগ্রামস আছে, অনুবাদক। আপনারা দেখবেন অনেক বড় বড় হচ্ছে বিজনেসম্যানদের একজন ইন্টারপ্রেটার থাকে বা অনুবাদক থাকে, ট্রান্সলেটরও বলা হয়। সে যখন বিজনেস মিটিংয়ে যায় তো সব দেশের ভাষা তো যা জানে না, ওই লোকটা এই ভাষাটাকে ইন্টারপ্রেট করে দেয়। এখানে আপনারা এই সিচুয়েশনটা চিন্তা করেন, একজন হচ্ছে বাঙালি ম্যান, বেঙ্গলি ম্যান, আরেকজন হচ্ছে ইংলিশ ম্যান, আরেকজন হচ্ছে মাঝখানে ট্রান্সলেটর। এখন এই ইংলিশ ম্যান সে কি করছে, সে একটা বই লিখছে ইংরেজিতে। এখন এই বাঙালি বাবুর ইচ্ছা হইলো সে ইংরেজিতে লিখা এই বইটা সে পড়বে, ঠিক আছে। এখন এই বইটা যদি সে পড়তে চায়, সে তো ইংরেজি জানে না, তো সে একজন ট্রান্সলেটর নিয়োগ দিল। নিয়োগ দেওয়ার পরে সে বলল, আমাকে এই বইটা পড়ে শোনাও, প্রত্যেকটা লাইন পড়বা, পড়ে এটাকে আমাকে ট্রান্সলেট করবা, কইরা আমাকে বাংলায় বলবা। ট্রান্সলেটর বললো, ঠিক আছে, আপনি যেহেতু আমাকে জবে রাখছেন আমি এই কাজটা করলাম। তো ট্রান্সলেটর কি করে, ট্রান্সলেটর এই ইংলিশ ম্যান থেকে বইটা নেয় এবং পড়া শুরু করে। পড়া শুরু করার পরে এই যে সে একটা লাইন পড়ে, একটা লাইন করে তাকে এই বাঙালি বাবুকে বোঝায়। তো এই যে একবার একবার করে পড়তেছে, একবার পড়া শেষ হইলো, কিন্তু যদি সে আবার শুনতে চায়, বলে যে না আমি বইটা আবার পড়বো, তখন আবার কি করতে হবে, তখন এই ট্রান্সলেটর লোককে আবার সেই বইটা এক লাইন এক লাইন করে পড়ে তাকে আবার বুঝাইতে হবে। এই যে সিচুয়েশনটা একবার নিয়ে প্রত্যেকবারে বারবার করে পড়ে পড়ে বোঝানো, এই কনসেপ্ট হচ্ছে ইন্টারপ্রেটারের কাজ। এবং আপনারা বুঝতেই পারতেছেন এটা কত একটা বিদঘুটে কাজ হয়ে যাইতেছে বা একটা বিরক্তিকর কাজ হয়ে যাইতেছে, যে প্রত্যেকবার একবার একবার করে পড়ে আমি তাকে বুঝাইতে হইতেছে। সে যদি 2 মাস পর আবার শুনতে চায়, তখন আমি তাকে আবার এই বইটা পড়ে আবার সেই তাকে ট্রান্সলেট করতে হবে, রাইট? এটা হচ্ছে ইন্টারপ্রেটারের কনসেপ্ট। এরপর আসা যাক হচ্ছে কম্পাইলারের কনসেপ্ট। তো এই কম্পাইলারের ক্ষেত্রেও একই সিচুয়েশন। এই বেঙ্গলি যে মেনটা, তার ইচ্ছা হয়েছে যে সে বইটা পড়বে। এক্ষেত্রে ট্রান্সলেটর লোকটা একটু বুদ্ধি খাটাইছে, যখনই ইংলিশ ম্যানটা বইটা বের করছে, তখনই ট্রান্সলেটর করছে কি, তার থেকে বইটা নিছে, নিয়ে এসে এটা বেঙ্গলিতে ট্রান্সলেট করে ফেলছে। ট্রান্সলেট করে সে আলাদা একটা বই আকারে পাবলিশ করে দিছে। এবার তার এবার কি সেটা পসিবল বেঙ্গলি ম্যানের জন্য এই বাংলা বইটা পড়ে ফেলা? যখন ইচ্ছা তুমি পড়ো, যতবার ইচ্ছা পড়ো, কোনো সমস্যা নেই। এটাই হচ্ছে কম্পাইলারের কনসেপ্ট। তার মানে কম্পাইলার আমাদের যে সোর্স কোডটা, ইংলিশ ম্যান যে বইটা লিখছে সেটা হচ্ছে সোর্স কোড, সেটাকে নিবে, নিয়ে একটা অবজেক্ট কোডে রূপান্তর করবে, সেই কোডেরই একটা মেশিন ল্যাঙ্গুয়েজ ফর্ম সেটাকে হচ্ছে রূপান্তর করবে। এবার মেশিন যখন ইচ্ছা এই মেশিন ল্যাঙ্গুয়েজ ফর্মটা, এই মেশিন ল্যাঙ্গুয়েজ যে অবজেক্ট কোডটা সেটাকে পড়তে পারবে। এটা হচ্ছে কম্পাইলারের কনসেপ্ট।